بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ناركم هذه التي يوقد بنو آدم جزء واحد من سبعين جزءا من حر جهنم قالوا والله إن كانت لكافية يا رسول الله قال فإنها فضلت بتسعة وستين جزءا كلهن مثل حرها متفق عليه أبو هريرة رضي الله عنه ورنكه الله رسول صلى الله عليه وسلم برجه তোমরা এই যে আগুন যে আগুন তোমরা জ্বালিয়ে থাকো মানে এই দুনিয়ার আগুন এই দুনিয়ার এই আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মানে জাহান নামের আগুনের যতটুকু তেজস্ক্রিয়তা রয়েছে জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়তা সত্তর ভাগের এক ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুনের তেজস্ক্রিয়তা সাহাবাইকার বললেন ইয়া রসোল্লাহ যদি জাহান নামের আগুনের যতটুকু তেজস্ক্রিয়তা আছে ততটুকু যদি হতো এটি তো অনেক নবী করিম সাল্লাহ আলি বলেন তাহলে শুনো জাহান নামের আগুনের মাত্রা এর থেকে আরো উনসত্তর গুণ বেশি আর প্রতিটি স্তরের মান দুনিয়ার আগুনের মানের মতো মানে এরকম তেজস্ক্রিয়তা তাহলে তাহলে আমাদের সকলের জন্যই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত দুনিয়ার আগুনে যদি আপনাকে বলা হয় আপনি পড়ে যান আপনাকে কোটি কোটি টাকা দেয়া দেওয়া হবে আপনি পড়বেন তাহলে আমরা জেনে বুঝে আল্লাহ নাফরমারি করে কীরকম আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি হে মুসলিম আল্লাহকে ভয় করো তুমি শিরিক করো তুমি মিথ্যা বলো তুমি কুহরি করো তুমি মুনাফিকি করো তোমার মধ্যে মুনাফিকের গুণ তোমার মধ্যে সলাদ ছাড়ার গুণ নিয়মিত পড়ো না তুমি সুদ খাও তুমি ঘুষ খাও তুমি না হোক আরেকজনের উপর জুলুম করো তুমি হত্যাকাণ্ড ঘটাও তুমি আদায় করো না তুমি রমজান মাসে সিয়াম ভঙ্গ করো স্বেচ্ছায় তুমি তোমার মধ্যে অসৎ গুণ গুণাবলী অনেক রয়েছে তুমি মা বাবার নাফরমানি করো তুমি আত্মীয়তার সম্পর্ক কর্তন করো ইত্যাদি এই সব নামে যাওয়ার কারণ মুসলমান আর সবচেয়ে বড় নামে যাওয়ার কারণ হচ্ছে সির আর কুফর বড় সিরি বড় কুফরি বড় মুনাফিকি তাই আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত

আমি জাহান্নামের আগুনে মেরে দেখলাম জাহান্নাম তখন দেখলাম জাহান্নামের অধিবাসী বেশিরভাগই নারী বেশিরভাগ নারী মহিলা বেশি কারণটা কি বিভিন্ন রকমের নাফরমানি রয়েছে এর মধ্যে থেকে অন্য হাদিস আল্লাহ রসুন সাহেব দুটি কাজ কথা উল্লেখ করেছেন এন্না কন্যা তুকসির নাল লকফুর নাল তোমরা বেশি বেশি গালমন্দ করো এদের বেশি এটা গালমন্দ করা করা একসাথে বসলে এরকম করা আস্তাফর আর আরেকটা হল তেগুর না আশিয়া তোমরা স্বামীর অবাধ্যতা করো তো নারীরা বেশিরভাগ যাবে জাহান এই দুটি কারণে অন্যান্য কারণ তো আছেই কত কারণ محمد رسول الله صلى الله عليه وسلم ولكن اتقوا فتنة النساء تمرى فإن أول فتنة بني إسرائيل كانت في النساء কারণ بني إسرائيل প্রথম ফিতনা ছিল নারী তাই এই নারীদের কারণেই বর্তমানে من কত জিন বিচার হচ্ছে রিয়া পূর্বেও কত অঘটন করে এই কথিত নারী নারীদের ফিতনার জালে আটকা পড়ে কত মানুষের নিতে লিপ্ত হয় এমনি ভাবে এমনিভাবে নামে যাওয়ার আরেকটা হাদি কারণ এই হাদিসে উল্লেখ হয়েছে যে হাদিসটি হল শহীদ মুসলিমের দুই হাজার দুই নম্বর হাদিস جابر بن عبد الله رضي الله عنه بلن قال الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب مسكرا ليسقيه من طينة الخبال إن على الله عهدا لمن شرب مسكرا ليسقيه من طينة الخبال قالوا يا رسول الله وما طينة الخبال বলেছেন আল্লাহর আল্লাহর অঙ্গীকার যে কেউ যদি নেশা করো বস্তু পান করে তাহলে আল্লাহ তাকে তুই নাতুল হাবাল পান করাবেন সাহাবেকরাম রুলান প্রশ্ন করলেন বললেন ইয়া রসুল্লাহ ও মা তুই নতুল হবাল তুই না তো খাবার কী নবী করিম সাল্লি ইসলাম বলেন আরক ও আহলিন নার সরাত না জাহান নামীদের রক্ত পচা রক্ত জাহান্নামে জাহান্ন জলে তার লজ্জাস্থান থেকে অথবা শরীর থেকে যে পচা রক্ত আর পুজ বের হয় ওগুলো হচ্ছে যারা নেশা করে তাদের শাস্তি তাদেরকে আল্লাপাক জাহান নামে এই জাহান্নাবীদের পচা রক্ত আর পুঁজ ওদেরকে খাওয়াবেন তাই কি বুঝলেন যারা নেশা খায় হিরোইন খায় মদ খায় বা নেশা করার বস্তু খায় যেকোনো যে কোনো কিছু খায় নেশা করে কেউ কেউ তো আছে পেট্রন শুকে শুকে ও কেউ কেউ আছে নেশা করে এরকম শুধু শুকে শুকে আমি এটা জানতাম না একদিন দেখলাম এই যে এক ভাই পড়লো এটা তারা এই তো একটা লোকে আমি দেখেছিলাম যে কোনো এক জায়গায় বসে নাক দিয়ে শুকছে তো আরেক ভাই উনি এসে বুঝতে পারলেন ব্যাপারটা ওকে এসে ধমক টমক দিয়ে ওখান থেকে বের করে দিন কী হয়েছে সে কী করলো বলে সে এখন ওইটা নেশা করছে আস্তফা মুসলমান আল্লাহকে ভয় করো তুমি দেখো যদি তোমাকে জাহান নামের আগুন না দুনিয়ার আগুনে যদি নিক্ষেপ করা হয় তাহলে তুমি সহ্য করতে পারবে তাহলে জাহান নামের আগুন যে আগুনের মাত্রা তেজস্ক্রিয়তা দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ বেশি সেই নামের আগুনের শাস্তি তুমি কীরকম সহ্য করবে আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বোঝান এবং জাহান্নামে যাওয়ার যেসব কারণ রয়েছে ওগুলো থেকে দূরে থাকার তৌফিক দিন যার্নাতি যেন যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين